আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরই মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই তো এখানে হচ্ছে আমি শিং মাছ হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। তো কীভাবে হচ্ছে আমি শিং মাছ পরিষ্কার করেছি, শুধুমাত্র একটা টিপস ফলো করলেই হচ্ছে আপনারা খুব সহজভাবে শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমি পেঁপে, মানে পেঁপের যে খোসা থাকে, তো ওই খোসা দিয়ে হচ্ছে আমি এই শিং মাছগুলো হচ্ছে ডুলে ডুলে পরিষ্কার করে নিয়েছি। প্রায় হচ্ছে 10-15 মিনিটের মতো সময় লাগবে এইগুলো হচ্ছে শিং মাছ পরিষ্কার করে নিতে। তো এই তো এখানে দেখতে পারতেছেন, আমি হচ্ছে এখানে মানে 1/2 কেজির বেশি হবে শিং মাছ। তো এই তো এখানে হচ্ছে বড় সাইজের একটা পেঁপের খোসা, এগুলো হচ্ছে আমি দিয়েছি, আর একটু লবণ দিয়েছি সাথে। তো এগুলো হচ্ছে আমি ভালোভাবে ডোলে, মানে এটা মানে ডোলে নিব খোসার সাথে শিং মাছগুলো। তো যত মানে যত ভালোভাবে হচ্ছে এটা আপনি ই করতে পারেন, ডোলে নিতে পারবেন, তত ভালো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমি ডোলে ডোলে নিচ্ছি, আর দেখেন যে শিং মাছের যে কালো যে ময়লাটা থাকে, তো এই যে কালো ময়লাটা থেকে অলরেডি হচ্ছে কালো কালো যে ময়লাগুলো বের হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে খুব সহজভাবে টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে হচ্ছে কি খুবই সোজা পেরে যাবেন। তো এটা হচ্ছে অনেকে জানে, আমিও শেয়ার করলাম, যেহেতু আমিও জানি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আরেকটা কথা বলে দিই যে কেউ হচ্ছে এখানে ভিনিগার ব্যবহার করবেন না। ভিনিগার যদি আপনারা দিতে চান, তাহলে মানে তাহলে হবে কি যে মাছের যে একটা স্বাদ, ওই স্বাদটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আপনারা শুধু লবণ আর হচ্ছে পেঁপের খোসাটা দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেবেন। দেখেন অলরেডি হচ্ছে ময়লাগুলো কিন্তু উঠে গেছে। তো এখন হচ্ছে আমি এটা ভালোভাবে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব। আগেরকালে দেখতাম কি যে আমার দাদি বা নানিরা, ওনারা হচ্ছে যে ডুমুর কাছে যে পাতা, ওই পাতা দিয়ে হচ্ছে ওনারা ডলতো। তো কে জানতো যে পেঁপের পাতা দিয়েও কিন্তু এটা পরিষ্কার করা যায়। তো তখন যদি বুঝতে পারতাম, তো হচ্ছে আমার নানি বা দাদিদের এত কষ্ট করা লাগতো না। আর তারা হচ্ছে কি পাটায় বা পাকা, মানে পাকা তো ডোলে পরিষ্কার করতো। তো এই তো এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আর যে মাছের মাথাগুলো এগুলো হচ্ছে কেটে ফেলে দিব। আর খুবই সহজ একটা, মানে খুব সহজে এটা করা যায়, শিং মাছ পরিষ্কার করা যায়। তো এটা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও করা ছিল। আর এখানে হচ্ছে শিং মাছের হচ্ছে আমি কেটে কুটে নিয়েছি যেহেতু রান্না করব। আর শিং মাছের একটা রক থাকে, দুই পাশে দুইটা রক থাকে, তো ওই রকগুলো হচ্ছে কেটে ফেলে দিয়েছি। রক থাকলে হয় কি মাছটা মানে কেমন জানি শক্ত শক্ত থাকে। তো এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিও কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।